লোকমান হাকিমকে কবে কখন কোথায় জ্ঞান দান করা হয়েছে তাফসীর ইবনে কাসীরের বর্ণনায় এসেছে ঘুমের ঘরে লোকমান হাকিমকে স্বপ্নে দেখানো হয় আপনি কি নবুওতের দায়িত্ব নেবেন নাকি অন্য কোন দায়িত্ব নেবেন ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে লোকমান হাকিম বললেন আমি নবুওতের দায়িত্ব নিতে চাই না নবুওতের দায়িত্বের ভার বড় ওজন ওই দায়িত্ব বড় ওজন ওইটা আমি নিব না বরং আমাকে দিনের দাওয়াতের কার্যক্রমের দায়িত্ব আমাকে দেওয়া হোক লোকমান হাকিম স্বপ্নের ভিতরে এই কথাটাই বললেন ঘুম থেকে ওঠার পরে যার সাথে দেখা হয় লোকমান হাকিম যখন কথা বলে কথাগুলোর মধ্যে অনেক রহস্য খুঁজে পাওয়া যায় অনেক জ্ঞানের কথা পাওয়া যায় বুদ্ধিমত্তার কথা পাওয়া যায় লোকেরা বলল কি রে এতদিন লোকমান হাকিম লোকমান কি কথা বলতো আর এখন কি কথা বলে আগের কথার মধ্যে এখনের কথার মধ্যে এখন তফাৎ রয়েছে আকাশ পাতাল ব্যবধান রয়েছে এত জ্ঞান সম্পন্ন কথা বলে লোকমান আমাদের লোকমান এত সুন্দর কথা বলে লোকমান হাকিম স্বপ্নে যোগে লোকমান হাকিম চে যেই ব্যক্তি জিজ্ঞেস করছিল আপনি কি নবুওতে চান নাকি দিনের কার্যক্রম চান লোকমান হাকিম যার সাথে স্বপ্ন যোগে কথা বলেছেন তিনি আর কেউ নন তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম তো স্বপ্ন যোগে তার সাথে কথা হয়েছে লোকমান হাকিম সকাল বেলায় যার সাথে কথা বলে জ্ঞান সম্পন্ন কথা বলে ভালো ভালো কথা বলে আগের কথা আর এখনের কথা মিল খুঁজে পাওয়া যায় না আগের কথা একরকম ছিল কিন্তু স্বপ্ন থেকে ওঠার পরে পরের দিন থেকেই লোকমান যার সাথে কথা বলে জ্ঞান সম্পন্ন কথা বলে এমন জ্ঞান সম্পন্ন জোরে বলুন তো দান করে দিলেন কে আল্লাহ তাআলাই জন্য বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লোকমান হাকিমকে জ্ঞান দান করেছি প্রজ্ঞা দান করেছি মেধা দান করেছি যাতে করে লোকমান হাকিম শুকর আদায় করবে কার শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে রিজিক বাড়ায় দেন কে আল্লাহ বলেন বান্দা আমার শুকর গুজার করো আল্লাহ তাআলা বলেন লোকমান কি জ্ঞানটাই দিলাম বুদ্ধিমত্তা দিলাম আমার শুকর গুজার করার জন্য ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা যদি প্রশ্ন করো শুকর আদায় করলে কি হয় আল্লাহ তাআলা বলেন শুনে নাও লোকমান হাকিমের মত যদি শুকর গুজার করতে পারো নবী রাসূলদের মত যদি তোমরা শুকর গুজার করতে পারো তাহলে শুনে নাও ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি আল্লাহ তাআলা বললেন যেই ব্যক্তি শুকর গুজার করবে আল্লাহ এটা তার নিজের জন্য আমার আল্লাহ দান করে দিবে আপনি আল্লাহর জন্য যে শুকর গুজার করবেন এর চেয়ে আল্লাহ দামি জিনিস আপনার জন্য দান করে দিবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এটার উদাহরণটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমার ওয়াহুল বাইহাকি আবার নবী বললেন قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا وبنى الله له بيتا في الجنة نبي عليه السلام بلن دنيا رجمين كيو لدي مرشد بنى الله رجنة الله جنة غور بنى دب امر الله تدر جنة سبحان الله ومن يشكر فإنما يشكر لنفسه আল্লাহ তাআলা বলছেন কেউ যদি শুকর গুজার করে এটা তার নিজের জন্য দিয়ে দিব অর্থাৎ এর চেয়ে ভালো জিনিস আল্লাহ দিয়ে দিবে আপনি যেমন আপনি মসজিদ বানালেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহকে আমি রিটার্ন এর চেয়ে দামি জিনিস আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব কি দিব জানো তুমি দুনিয়াতে মসজিদ বানাইলে আমি আল্লাহর জন্য আর আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিব আমি আল্লাহ তোমার জন্য সুবহানাল্লাহ কিন্তু এখানে একটা কথা মনে নবী তো বলেন নাই যে মাজার বানাও জান্নাতে ঘর বানাবে খেয়াল করতে পারতেছেন
রাসূল তো বলেন নাই মাজার বানাও জান্নাতে ঘর বানাবে নবী বলেছেন মসজিদ বানাও আল্লাহ জান্নাতে ঘর বানাবে সুতরাং নবীর হাদিসটা উল্টাইয়া যারা মসজিদে টাকা দেয় না মাদ্রাসায় দেয় না মাজারে দেয় বুঝা লাগবে ওরা আশেক রাসূল নয় ওরা আশেক দাজ্জাল আশেক শয়তান কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর নবী বলেন মসজিদ বানাও আল্লাহ জান্নাতে ঘর বানাবে একটা জাল হাদিসে মাজার পূজারীদেরকে আমি 2020 সালে চ্যালেঞ্জ দিছি একটা জাল হাদিস দেখাও যে রাসূল বলেছেন যে মাজার বানাও আল্লাহ জান্নাতে ঘর বানাই দিবে একটা জাল হাদিসও দেখাতে পারবে না কিন্তু রাসূল বলেছেন মসজিদ বানাও আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবে সুবহানাল্লাহ বলবেন না কিন্তু এই হাদিসটাকে উল্টাইয়া যারা মাজার বানায় মাজারে টাকা দেয় মাজার ওরা মুশরিক করে কুফরি করে এদের আমল কি আমল পর্যন্ত কবুল হবে না আমার দেশের ভিতরে দেখবেন কত ভণ্ড ভণ্ড খানকা আছে না নাই এ কথা কয় না আছে না নাই এত সুন্দর মসজিদ আমি এসে দেখে অবাক হয়ে গেলাম এত সুন্দর মসজিদ তাহলে আমাদের সকলের পরিমাণই দায়িত্ব মসজিদের কাজে মাদ্রাসার কাজে আনজাম দেওয়া কথা বলে ডেকে না তাহলে মুসলমান ইমামদারা যেই কথাটা বুঝাইতে গেলাম ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুর নাফসিহি যে ব্যক্তি শুকর গুজার করবে আল্লাহর চেয়ে দামি জিনিস আল্লাহ তাকে দিয়ে দিবে আল্লাহ তার জন্য দিয়ে দিবে আপনি মসজিদ বানালেন আল্লাহর জন্য আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানায় দেবে আপনার জন্য আপনি নামাজ পড়লেন আল্লাহর জন্য ওই নামাজ জান্নাতে যাওয়ার চাবি বানায় দেবে আমার আল্লাহ আপনার জন্য সুবহানাল্লাহ বলবেন না এরপর আল্লাহ তাআলা বললেন তোমরা আমার শুকর করো শুকর করলে আমি আল্লাহর চেয়ে দামি নিয়ামত আমি আল্লাহ দান করে দেব যেমন আপনি মসজিদে দান করে মাদ্রাসায় দান করে অর্থ সম্পদের শুকর গুজার করলেন এর চেয়ে দামি ইজাজা দিয়ে দিবেন সরাসরি কে আল্লাহ শুকর গুজার করবেন সব সময় জ্ঞানের শুকর কি মানুষকে আপনি হক কথাটা বলবেন কোরআন সুন্নাহ থেকে হক কথাটা বলবেন এটা জ্ঞানের শুকর করা অর্থ সম্পদ দিয়েছে এই সম্পদের টাকা পয়সা মাজারে নয় মন্দিরে নয় খানকায় নয় ওই টাকা দেবে প্রয়োজনে মসজিদে ওই টাকা দেওয়া হবে মোর প্রয়োজনে মাদ্রাসায় কিন্তু মাজারে খানকায় এক টাকা দেওয়া যাবে না সম্পদের শুকর গুজার যদি করতে হয় আল্লাহর রাস্তায় দান করে এটা শুকর গুজার করা লাগবে কথা বল ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বলে আমার শুকর করবা শুকর করলে আমি আল্লাহ এটা তোমার নিজের জন্যই দান করে দেবো এটা তোমার নিজের জন্য বরাদ্দ থাকবে আপনি দুনিয়াতে যা কিছু করবেন সবগুলো আপনার নিজের জন্য বরাদ্দ করে দিবেন কে আবার আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন ওয়ামান কাফারা যদি তোমরা আমি আল্লাহর শুকর গুজার না করো যদি তোমরা কুফর করো স্বীকার করো তাহলে জেনে রাখো আমি আল্লাহর শুকর গুজার না করলে আমি আল্লাহর প্রশংসা না করলে আমার প্রশংসা কমে যাবে না আমি আল্লাহ চির প্রশংসিত তোমরা যদি আমি আল্লাহর শুকর গুজার না করো প্রশংসা না করো আমি অভাবে পড়ে যাব না আমি আল্লাহ অভাব মুক্ত ঠিক কিনা বলে আল্লাহ তাআলা অভাব মুক্ত এইগুলো সূরা লোকমান 12 নম্বর আয়াতের সরল অর্থ পাশাপাশি একটু ব্যাখ্যা এবার হল 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াইল্লা কানা স্মরণ করেন লোকমান হাকিমের কথা যখন তার সন্তানকে নসিহত করলেন ও আমার সন্তান
আল্লাহর ইবাদত করবা ভালো কথা আল্লাহর হুকুম আহকাম মানবা ভালো কথা কিন্তু আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা যাবে ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এই লোকমান হাকিমের জ্ঞানপূর্ণ কথাগুলি সন্তানকে যে জ্ঞানবান কথাগুলি বললেন সন্তানকে যে নসিহতগুলি করলেন জ্ঞান সম্পন্ন কথা বলে লোকমান হাকিমের বড় পছন্দ লেগেছে আল্লাহর কাছে এইজন্য সূরা লোকমান নামক পড়া একটা সূরা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ নাযিল করেছে সুবহানাল্লাহ লোকমান হাকিম যখন জ্ঞানপূর্ণ কথা বলতেন আল্লাহর দেওয়া ইলম দিয়ে যখন কথা বলতেন সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দিতেন অসৎ কাজে বাধা দিতেন তাওহীদের কথা বলতেন মানুষে দাঁড়ায়া দাঁড়ায়া শুনত গাছ তলায় বাস তলায় দাঁড়ায়া দাঁড়ায়া শুনত আজকে তো এই এলাকার আমার প্রিয় যুবক ভাইরা প্রবাসীরা ব্যবসার সর্বধনী বাবারা ভাইয়ারা আপনাদের জন্য ওয়া শোনার জন্য বসার জায়গা করে দিয়েছেন কিন্তু লোকমান হাকিমের সামনে লোকমান হাকিমের জবাব দিয়ে জ্ঞান বাম জ্ঞানপূর্ণ কথা শোনার জন্য লোকারা লোকমান হাকিমের দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া পর্যন্ত ওয়া শুনত জ্ঞান অর্জন করত তারা লোকমান হাকিমের জ্ঞানপূর্ণ কথাগুলি শুনতেন লোকমান হাকিম যখন জাতির সামনে জনগণের সামনে যখন তাওহীদপূর্ণ কথাগুলি বলছেন পাশে একজন রাখাল দাঁড়িয়েছিলেন খেয়াল করেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে পাশে একজন রাখাল দাঁড়িয়ে রইলেন রাখাল বল সবাই যখন আলোচনা শেষ হয়ে গেল প্রোগ্রাম যখন শেষ হয়ে গেল এবার ওই রাখাল বললেন ও ভাই লোকমান তুমি কি সেই লোকমান নাকি যেই লোকমান আমার সাথে মাঠে ময়দানে বকরি চড়াইতা আমার সাথে একজন লোকমান ছিল দেখতে তোমার মতন খাটো দেখতে তোমার মতন নাকটা চ্যাপটা মোটা দেখতে তোমার মতন কালো আমি চিন্তা করি ওই লোকমান কিনা লোকমান হাকিম বলল قال نعم يا اخي হে ভাই আমি হলাম সেই লোকমান যেই লোকমান তোমার সাথে মাঠে ময়দানে বকরি চড়াতা সুবহানাল্লাহ বলেন না লোকমান হাকিম সফলতা অর্জন করার ফলে তিনি অতীত ভুলে যায় নাই আর আজকাল পাতি নেতা খেতা যত আছে দুই চারটা দুর্নীতি করে দুই চারটা পয়সার মালিক হইলেই অতীত ইতিহাস ভুলে যায় অতীত ইতিহাস ভুলে গিয়ে ওলামাই কারামের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা দেয় কথা কো ঠিক কিনা এমন কি এত দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করছে ওই দিকে খবর নাই তাদের চোখ শুধু ওলামাই কারামের দিকে কারণ তাদের অন্তরে নিফাকি রয়েছে এই জন্য আলেমদেরকে সহ্য করতে পারে না আলেমদেরকে ভালোবাসতে হলে ইমানি একটা মন লাগে মুনাফিকি মন নিয়ে আলেমদের ভালোবাসা যায় না কথা কর না কেন আরে আলেমদেরকে খাওয়াইতে হইলেও ইমানি একটা মন লাগে সালাম দিতে মুসাফা করতে তাদের সহবত থাকতে ইমানি মন লাগে মুনাফিকি মন নিয়ে তুমি পারবা না সম্মানিত মহতারাম হাসেন অতীত বলে যায় নাই আর এখন ফাতিনাতা অতীত বলে যায় ওলামাই কারাম কারা যা কার বলে জঙ্গি বলে মৌলবাদ বলে ঠিক এ কথা কর না কেন ওই নবী আলাইহিস সালামের জামানায় আমার নবীকে অপবাদ দিত তিনটা বলতো কি পণ্ডিত জাদুকর আমার নবীকে বলতো পাগল এই তিনটা অপবাদ দিত আবু জাহেল সাইবা অথবা ওয়ালিদ ইবনে মুগীরা এরাও তিনটা কথাই নবীকে বলতেন ওই মোহাম্মদ পাগল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুকর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পণ্ডিত বলে টিটকারি দিত আজ আমার দেশের জমিনে আলেমদেরকে তিনটা কথা বলেই কুটুক্তি করে টিটকারি দেয় এক নাম্বার রাজাকার দ্বিতীয় নাম্বার জঙ্গি তৃতীয় নাম্বার মৌলবাদ যারা এই তিনটা কথা একই রকম ভাবে সাজায়া গুছায়া ওলামাই কেরামের বিরুদ্ধে কুটুক্তি করে বোঝা লাগবে ওরা আবু জাহেলের বংশধর এটা নতুন কিছু না বুঝেন না নতুন কিছু না এটা এটা পুরানা পুরাতন ইতিহাস যে দাজ্জালাতের ব্রাদারকে মুনাফিকরা সহ্য করতে পারবে না
কিন্তু একমাত্র মুমিন ইমানদার বান্দা বান্দি যারা আছে যাদের মধ্যে তাকওয়া আছে এরাই আলেমদেরকে ভালোবাসে কথা বল ঠিক কি না এরাই আলেমদের জন্য জীবন দিতে প্রস্তুত কথা বল ঠিক কি না সামনে সময় পেলে আরো কথা আসবে লোকমান হাকিম তো অতীত বলে যায় না তিনি স্বীকার করে নিলেন হ্যাঁ আমি তোমার মতন আমি তোমার মতন রাকালের সাথে আমি বকরি চড়াতাম হ্যাঁ আমি সেই লোকমান তোমার সাথে বকরি চড়াইতাম এবার রাখাল দেখে বলে লোকমান তুমি এতটুকু সম্মান মর্যাদায় কিভাবে আসলা লোকমান হাকিম বললেন নয়টা কাজ করার ফলে আমার আল্লাহ পাক আমাকে এরকম মর্যাদার আসনে আমার আল্লাহ বসিয়েছে আমি নয়টা কাজ করেছি নয়টা কাজ আমি সব সময় পালন করি খুব খেয়াল করে নয়টা কাজ আমি পালন করে লোকমান হাকিম বললেন ভাই আমার মতন তুমিও যদি এই নয়টা কাজ করতে পারো তাহলে আমি লোকমান হাকিমের মতন আল্লাহও তোমাকে রেহম দিয়ে তোমার সম্মান মর্যাদা আল্লাহ উঁচু করে দিবে সুবহানাল্লাহ বলেন না এক নাম্বার হলো লোকমান হাকিম তিনি বললেন সুন্দর করে বললেন ভাই এক নাম্বার কথা হলো হারাম জিনিস থেকে চক্ষুটারে বাঁচায়া রাখবা হারাম জিনিস সমাজে আসে না নাই কথা কম রাখে হারাম জিনিস সমাজে আসে না নাই দেশের মধ্যে আসে না নাই এক নাম্বার লোকমান হাকিম বললেন হারাম জিনিস থেকে নিজের চক্ষুটারে বাঁচায়া রাখবা এই যে হারাম জিনিস থেকে নিজের চক্ষুটাকে কতটুকু বাঁচাবেন কতটুকু বাঁচিয়েছে অর্ধ অলঙ্গ টিকটক ভিডিও দেখে বান্দারি গান দেখে বাউল গান দেখে এমন যুবক এমন মুরব্বী এমন নারী পুরুষ সমাজের ভিতরে আছে না হারাম জিনিস তার মোবাইলেই রয়েছে হারাম জিনিস কথা বলতে দেখবেন আলেমদের লাখ লাখ ফ্যান ফলোয়ার নাই ওই নায়ক নায়িকাদের ফ্যান ফলোয়ার যারা বিয়ার আগে বাচ্চা এর ঘরে গায়ে হলুদ আর ঘরে বিয়া আছে না নাই এ কথা কইলে রে এরা নাকি জাতির মডেল এরা নাকি নারীদের মডেল আরে আমাদের নারীদের আমাদের মা বোনদের মডেল হবে আম্মাদার খাদিজার চরিত্রের মডেল আম্মাদার আয়েশার চরিত্রের মডেল যারা বিয়ের আগে আকাম কুকাম করে বাচ্চা পয়দা করে পরিমণি আর বুবলি আর হচ্ছে পরিমণি আর বুবলি বাহিয়ে মাই যারা বিয়ার কিন্তু এদের মডেল কি অনুসরণ করা হচ্ছে সিরা কাপড় পরে সিরা পায়জামা পরে সেচ্ছরার ইতর কারে কর ফকিরের চাইতে আরো খারাপ সিরা পায়জামা পরে কি পরে না এ কথা কর না কেন মেয়েরা এখন সিনচার প্যান্ট পরে কথা কয় না কথা কয় না অর্থমঙ্গ টাইট ফিট বুরকা পরিধান করে আছে না নাই এই হারাম জিনিসের দিকে তাকাবেন না অর্ধ উলঙ্গ ভিডিও নেবে পুরা সারা পৃথিবীতে ইহুদি নাসারারা কিভাবে মুসলমানদের যুবক যুবতীদের চরিত্রকে ধ্বংস করবে তাদের ইমানকে ধ্বংস করবে এখন স্যাটেলাইট মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়াতে সবগুলি ইন্টারনেটে ঢুকিয়ে দিয়েছে কথা বল ঠিক কি না এক নাম্বার হলো যে কোন উপায়ে হারাম জিনিস থেকে আপনার চক্ষুকে বাঁচিয়ে রাখবেন চক্ষুকে আপনি ইবাদত করে রাখবেন হারাম জিনিসের দিকে তাকানো যাবে হারাম জিনিস একটা সামনে পড়তেই পারে চলাচল করতে গেলে এখন আপনি চক্ষুটা যখন আপনি চলেই গেল আপনি চক্ষুটাকে নিম্নগামী করে রাখবেন একবার দেখা জায়েজ আছে এই জন্য কি দুই মিনিট লাগাইয়া দেখবেন এ কথা কয় না শামালে তিরমিজি জামিউত তিরমিজির মধ্যে এসে রিয়াদু সালিহীনের কিতাবের মধ্যে এসেছে যে প্রথম চাওয়া যদি দীর্ঘ হয় দ্বিতীয় চাওয়া বলে গণ্য হবে আর দ্বিতীয়বার তাকানো হারাম দ্বিতীয়বার তাকানো কি জোরে বলে দ্বিতীয়বার তাকানো কি তাহলে লোকমান হাকিম বলেন এক নাম্বার হারাম জিনিসের দিকে তাকাবা না দ্বিতীয় নাম্বার জিহবাকে অশ্লীল কথা বার্তা থেকে বিরত রাখবা এই জিহবা দিয়া দিয়া কোনো খারাপ গান বাজনা করা যাবে জিব্বা দিয়ে কোনো আলেমকে গালি দেওয়া যাবে না এই জিব্বা দিয়ে কাউকে খারাপ কথা বলা যাবে না এই জিব্বা দিয়ে অশ্লীল কথা বলা যাবে না ওই যে বিআই বিআইনের সাথে অশ্লীল কথা বলে বিআইন আবার বিআইয়ের সাথে অশ্লীল কথা বলে এমন সমাজের ভিতরে আসে না নাই
দেবর ভাবির সাথে অশ্লীল কথা বলে ভাবি আবার দেবর সাথে অশ্লীল কথা বলে এমন অশ্লীল কথা বলা যার পরিবারের মধ্যে আছেন খোঁজ করে নিয়েন আপনি দেখবেন ভাবিরে দেবরে কয় ভাবি ভাইয়া নাই তো কি হইছে আমি তো আছি কথা কম এমন হয় কি হয় না নাউজুবিল্লাহ বলবেন না এই কথাটা বলে সে কিসের দিকে ইঙ্গিত করছে খেয়াল করছেন কত অশ্লীল ভাইয়াপনা কথা বলে এই জিহবাদী আবার বিআই আবার বলতেছে বিআইনডে বিআইন চিনেন তো আপনাকে ওইদিকে বুঝেন তো বিআইনডে আবার বলতেছে বিআইন বিআই নাই তাতে কি হইছে আই তো আছি তুমি কি তা করতা গাঞ্জা খাইতা বাপ পার সিটি কার পায় দে কুশে দিকে ইঙ্গিত করে ইঙ্গিত করেও প্রত্যক্ষ পরোক্ষ ভাবেও এই জিহবা দিয়ে অশ্লীল কথা বলাটা স্বয়ং হারাম করে দিয়েছেন কে এই জিহবা দিয়ে গানও গাওয়া যাইতো না এই যে কত গান নেড়ে ভাইরাল হয় সুমাইয়ার গান ভাইরাল হয় অমুকের গান ভাইরাল হয় ওই কত গান রানু মণ্ডলের গান ভাইরাল হয় এ কিন্তু জিজ্ঞেস করলে মুসলমানের বাচ্চা সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে কিন্তু যত ইসলাম বিরোধী কথা আছে ইসলাম বিরোধী হারাম কাজ আছে যত কিছু আছে আপনি দেখেন এই গানগুলি যদি ভাইরাল হয় এটি ছেলে মেয়েদের মুখে মুখে ওই যে কয়দিন আগে একটা বার হয়েছে হত্যার বাচ্চা শীত করে উঠে ভেড়ো ভাড়া দিলে কোন আল্লাহ পারত না এ তো এই গান মুখস্ত কথা বল লোকে মুসলমানদের বাচ্চা মোতালা করবে সূরা ফাতিহা কথা বলে ঠিক কিনা এরপরে 2020 সালে গাইল মধু হয় হয় বিষ খাওয়াইলা তা আমি আবার উত্তর দিছি নাকের মধ্যে ঠাডা ফরসে মধুর গন্ধ বুঝুচ্ছ আর বিষের বোতলের গন্ধ বুঝুচ্ছ কথা একটা বিষের বোতল যদি কেউ আধা কিলোমিটার দূরও যদি কেউ এটাকে ভাঙে এটা গন্ধ পাওয়া যায় কি যায় না এক হয় মধু হই হই বিষ খাওয়াইলা তুই এত রাক্ষস কেন জীবনে মধু খাইছো তা তোর ভূমিকা মধুর লোকে বিষ খাওয়াই দিছে এটা গন্ধ পাইছস না মুখের কাছে নেওয়ার পর ওই তো গন্ধ বুঝা কথা হয় না এরপরে আরেক বুড়ি গান গাইল 90 দশকের দিকে ঘুম ভাঙাই নিল মরার কুকিলে তো কুকিল মরা হইলে ঘুম ভাঙাইছে কেডা কথা হয় না আর এক মহিলা সংসদ গিয়া বইয়া রইছে কয়দিন আগে উমরা কইরা গুমরা হইয়া দেশ হইছে এবিডি সারা জীবন গাইছে ফাইটটা যায় ফাইটটা যায় কোন দিক দিয়া ফাঁসছে এইটাই এখনো দেখাইতে আরে এই গান বাজনা জিব্বা দিয়ে অশ্লীল গান বাজনা বেহায়াপনা আপনি দেখেন এই জিব্বাটা দিয়ে এই জিব্বার কারণে মানুষের নিকৃষ্ট হয় এই জিব্বার কারণে মানুষ আবার উৎকৃষ্ট হয় কথা বলে ঠিক কিনা এই জিব্বা জিব্বা বিস্তারিত ব্যাখ্যায় দেওয়ার টাইম নাই সম্মানিত মহতারাম হাজেরিন তাহলে দ্বিতীয় নাম্বার হলো জিব্বা দিয়ে অশ্লীল কথা বলা যাবে না অপ্রয়োজনীয় কথা বলা যাবে না অবান্তর কথাবার্তা বলা যাবে না আল্লাহ তাআলা বলেন শুনে নাও ওয়ামিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগায়রি ইলম আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে এমন কত লোক আছে যারা অবান্তর কথাবার্তা বলে মুহাদ্দিসিন ইকরা বুখারী বর্ণায় লেখা হয় অবান্তর কথাবার্তা হলো গান বাজনা তাফসীরে কাবীর ইবনে কাসিরের রওয়ায়েত বলা হয়েছে অবান্তর কথাবার্তা হলো গান বাজনা যারা অবান্তর কথাবার্তা বলে মানুষকে দিন থেকে ইসলাম থেকে গোমরা করার জন্য পথভ্রষ্ট করার জন্য যারা অবান্তর কথাবার্তা বলে অবান্তর কথাবার্তা হলো গান বাজনা এই গান বাজনা স্বয়ং হারাম করে দিলেন কে কোন মুসলমানের সন্তান এই জিব্বা দিয়ে কখনো গান গাইতে পারে কথা কম না কেন অশ্লীল কথা তো বলাই যাবে না অবান্তর কথাবার্তাও বলা যাবে না অবান্তর কথাবার্তা হলো গান বাজনা আমার দেশে দেখবেন কত রকমের ভান্ডারি গান আছে ভাওল গান আছে ভন্ড তাহিরি মার্কাও গান আছে ও কথা কয় না আটরুসি মার্কাও গান আছে আছে না নাই
এই কত রকমের যে ভণ্ডা আমি আমার দেশের মধ্যে বাবার নাম নিয়ে গায় একটু গামু হ্যাঁ কিটা করতাম নি আয়া হাসে কদহলে দহলে নো কাই যাইও কল্লা রদর রাজা মাশাআল্লাহ কইনি কইনি নাউজুবিল্লাহ বলতেন না কেল্লার দরবারে যাইবি কি গাঁজা খাইতি বাড়ির কাছে এত সুন্দর মসজিদ আজান দিলে তুমি মসজিদে যাইতে পারো আপনি কি আর দেখেন যে গাঁজা খুন এরপর আবার গায় তিতা সে বাহাসিল হো কেল্লা তিতা সে বাহাসিল যাইলা গোবর তালে ওইটা খবর পুরা ছিল রে কি মহিমা জানি কেল্লা রে কেল্লা জানে না আল্লাহ জানে আমি বুঝাবার জন্য কিছু কলি কইলাম আর কি আমরাও গাইলে পারতাম কথা বলে হে কথা বলে এ কই কি মহিমা জানে কেল্লা রে তো মহিমা কি কেল্লা জানে না আল্লাহ জানে তো কিভাবে মাজার ফুদারিটা কুফর করছে কিভাবে শিরকিয়াতের মধ্যে লিপ্ত হচ্ছে আপনি দেখেন বাবার নামে গান গায় বাবার দরবারে যাওয়ার জন্য লাফায় অথচ সে ইমানদার দাবি করে আরে বেটা যে ইমান আজান দেওয়ার পরে মসজিদে নিতে পারে না ওই ইমান তোমাকে জান্নাতে নিতে পারে না তোমার ফির বাবাই জান্নাত নিব তোমার ফিরে রইতে ফেরেশতারা ফিরে আল্লাহ হুস্তাক তো না এ আমার পিটান পিটাইব ও গাদির লগে গদি ও বাইরাইয়া ফাটাই ফেলবে এ কথা কানে রে মুসলমান ইমানদাররা এই বাদ্যযন্ত্রগুলি অনেকের মোবাইলের মধ্যে খোঁজ করলে পাবেন শুনতেছে রাত দিন শুনে রিস্কার ড্রাইভারও শুনে সিঞ্জি ড্রাইভারও শুনে রাস্তা দিয়ে আসার মধ্যে দেখি আয় লাগাই রাখছে মাথাও ঢুলতে আছে আমি আমার গাড়িগুলা ফাঁক করে কই ভালা করে শুন সামনে গিয়া যখন অ্যাক্সিডেন্ট হইয়া মরবি ও মুনাফেক হইয়া কবরে যাই এ কথা কয় না মুসলমান ইমানদারেরা ও মুসলমান ইমানদারেরা গতকালকে আপনারা অনেক অ্যাক্সিডেন্ট দেখেছেন এর আগের দিনও হয়েছে আজকের দিনও হয়েছে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে মরণ কখন আসে বলা যায় না এই জন্য সবসময় ইমানে আমলে জিন্দগির উপরে অটল অনর অবিচল থাকার দরকার জোরে কথা শোনা নাই মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে এই জিব্বা দিয়ে অশ্লীল গান নয় এই জিব্বা দিয়ে আল্লাহর গান গাওয়া যায় কথা কণ্ঠে কিনা আর জোরে কণ্ঠে কিনা আমার আপন বলে নাই রেখেছ আল্লাহ আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ ভবয় সংসারে আমার সব যেন পর মিছে আসাই মিছে মায় কান বাঁধ ঘর ভবয় সংসারে আমার সব যেন পর মিছে আসাই মিছে মায় কান বাঁধ ঘর ওরে মায়াই বাধায় ঘোরা নাই কোন বয়স লেশক বাদার পাহাড় যত আল্লাহ ছাড়া কারু কাছে হয় না মাথা নত নাই কোন বয়স লেশক বাদার পাহাড় যত
আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত এই জীবন শুধু তারই রাহে ভোলা মন জীবন শুধু তারই রাহে ফি সাবিলিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হুই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ ঠিক কিনা বলো জিহ্বা দিয়ে লোকমান হাকিম বলেন অশ্লীল কথাবার্তা বলা যাবে না অশ্লীল কথাবার্তা বলতে গান বাজনা বলেন যা কিছু বলেন জিহ্বা দিয়ে খারাপ কথার দিকে ইঙ্গিত করা যাবে না লোকমান হাকিম বলেন বাইরা খাল দ্বিতীয় নম্বর হলো কি জানো যে জিহ্বা দিয়ে অশ্লীল কথা বলবা না অশ্লীল কথা না বলে ভালো ভালো কথা বলবা তাহলে আল্লাহ আমার মতন তোমাকে মর্যাদার আসনে বসায় আর দিবে সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত মানুষেরা হাজিরেন এরপরে লোকমান হাকিম বললেন তৃতীয় নম্বর হলো হালাল খাবার খাবা মহাদ্দেশিনী কেরাম লেখেন বুখারের বর্ণনায় রহমাতুল্লাহ আলামিন বলেন ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার খাওয়া হালাল খাবার দেশে আছে হালাল খাবার দেশে আছে ঠিক কিন্তু হালাল খাবার থাকার পরেও অধিকাংশ নামদারি মুসলমান সুদ খাওয়ার জন্য যৌতুক খাওয়ার জন্য ঘুষ খাওয়ার জন্য হারাম খাওয়ার জন্য প্রতিযোগিতার মাঠে নেমে গেছে হারাম খাওয়ার জন্য প্রতিযোগিতা চলছে দেশে বিদেশে দেশের টাকা বিদেশে পাচার করে অবৈধভাবে লন্ডনে আমেরিকায় মালয়েশিয়ায় অবৈধভাবে বাড়ি গাড়ি বানাবার জন্য ফাতি নেতার দলেরা পাগল হয়ে গেছে হারামের দিকে প্রতিযোগিতা হালালের দিকে কোনো প্রতিযোগিতা নাই যারা হালাল ইনকাম করেন মনে রাখবেন আপনি যতগুলি আল্লাহকে সেজদা দিবেন ইবাদত করবেন নামাজ রোজা হজ যাকাত আদায় করবেন আপনি হালাল খাওয়ার বরকতে আপনার আমলগুলি ইবাদতগুলি কবুল করে দিবেন কে জোরে বলেন কে তাহলে তিন নাম্বার হলো কি করতে হবে হালাল কথা বলে না কি করতে হবে হালাল খেতে হবে হালাল হারাম খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না যৌতুক খাওয়া যাবে না এইগুলি হারাম করে দিলেন কে কিন্তু আমার দেশের মধ্যে হারাম খায় মসজিদের প্রথম কাতারে হারাম খায় উমরা করতে যায় হারাম খায় হজ করতে যায় কথা বলে হারাম খাওয়ার মতো লোক সমাজে আছে না নাই সামালা তিরমিজি জানানো তিরমিজির বর্ণনা নবী আলাইহিস সালাম বললেন কিয়ামতের পূর্বে আমার অধিকাংশ উম্মত সুদের সাথে জড়িয়ে যাবে এখন বর্তমানে লাখে বিশ হাজার তিরিশ হাজার আছে না নাই এক টাকা যে সুদের খাই ছত্রিশ বার জানার গুণা হয় এক টাকা যে সুদের খাই সর্বনিম্ন গুণা হলো আপন মায়ের সাথে জেনা করা জোরে কর না কেন ও খাউই না আছে মনে এই জন্য জোরে নাউজুবিল্লাহ কয় না ধরা খাইছে ধরা খাইছে ও ধরা খাইছে ঘরে ঘরে সুদ আমার একে হুজুর কি আর করা আর হতে আর বলার বিদেশ বিষয়া বিষা ইয়ে হচ্ছে আয় আর কিতা করতাম তাড়াতাড়ি সুদেটা হা আনছি হুজুর জায়েজ বলি আমি কি উদা জায়েজ না এটা হারামের ঘরের হারাম হয়ে গেছে কে বলছে আপনার সুদে আইন না বিদেশ যাইতে কে কইছে আপনাকে সুদে টাকা লাগাইয়া বাড়ি গাড়ি করতেন কে বলেছে আপনাকে যে সুদে টাকা ধার এনে সুদে এনে আপনার সন্তানকে বিদেশ পাঠাবেন ও সন্তান বিদেশ যাবে ঠিক ও আকামও পাবে না বেতনও পাইতে না এরকম অসংখ্য নজির আছে আমার এক হুজুর ছেলে আকামা পায় নাই ছেলে কাজ পায় নাই ছেলে তো বেতনও পায় নাই আমি কি ফাড়াইছেন কেমনে রেন করে ফাড়াইছেন নি কহ রেন করে ফাড়াইছি রেন কি সুদে আনছেন না ধার আনছেন কহ হুজুর সুদে আমি কি জন্য গজবে ধরছে বিদেশ গজবে ধরবে একদিক দান একদিক দা গজবে ধরবে আপনাকে হারাম খাবেন না প্রয়োজনে ভিক্ষা করে খাবেন আমার দেশে সুইফার আছে না বাথরুম পরিষ্কার করে খায় এদের ইনকাম দেওয়া হালাল সুদ খাওয়া যৌতুক খাওয়া ঘুষ খাওয়া ওইটা হারাম করে দিয়েছেন কে
প্রয়োজনে ভিক্ষা করে খাবেন সুদ খায়েন না ঘুষ খায়েন না যৌতুক খায়েন না মুসলমান ইমানদাররা এবারে যদি কেউ হারাম খায় সুদ খায় ঘুষ খায় এমন অ্যাভেলেবল লোক আছে পায়ের জায়গা দখল করে খায় বোনের জায়গা দখল করে খায় পাড়া প্রতিবেশীর জায়গা দখল করে খায় এমন খারাপ কোর হারাম কোর আছে না নাই এমন হারাম কোর আছে সমাজের ভিতরে অ্যাভেলেবল আছে হারাম খাইতে খাইতে তার ভিতরে মানবতা নাই এই জন্য রাস্তার জন্য এক ইঞ্চি জায়গা দিতে রাজি হয় না হারাম খাইতে খাইতে কুকুরের মতো জিহ্বা লম্বা হয়ে গেছে যার মধ্যে তার মধ্যে কোনো মানবতাই নাই পাড়া প্রতিবেশীর হক কিভাবে আদায় করতে হয় ভাই ভাইয়ের হক কিভাবে আদায় করতে হয় বোনের হক কিভাবে দিয়ে দিতে হয় ভাইয়ের হক কিভাবে দিয়ে দিতে হয় তার মধ্যে এটা এই মানবতাই নাই কারণ হারাম খেয়ে তার অন্তর দিল নষ্ট করে ফেলেছে কথা কোন ঠিক কি সমাজের দিকে তাকান হারাম খেয়ে তাদের এমন অবস্থা পাড়া প্রতিবেশী মিল নাই গিয়ে দেখেন হিংসা বিদ্বেষ ওই যে হারাম খেয়েছে দিল নষ্ট কথা কোন ঠিক কি এবার যারা হারাম খায় হারামের পোশাক পরে আছে না নাই এই দামি পোশাক কিন্তু হারামের টাকায় হারামের টাকায় নবী আলাইহিস সালাম বললেন মান ইশতারা থাওবান বি আশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহাম হারাম লাম ইউকবার আল্লাহু তাআলা লাহু সালাতান মা দাম আলাইহি ওয়া হুয়া আহমদ আহমদ শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন তোমাদের কেউ 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করেছে ওই 10 দিরহাম দিয়ে যে কাপড়টা ক্রয় করেছে ওই কাপড়ের মধ্যে যদি 1 দিরহাম টাকাও যদি হারাম উপার্জিত হয় ওই পোশাক পরিধান থাকা অবস্থায় কোন নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না হারামের টাকায় পোশাক কিনেছে কিন্তু নামাজ পড়ে হজ করে যাকাত দেয় একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ পোশাকটা হারামের টাকা তা আমার দেশে চালাক মানুষ আছে পোশাক যখন হারামের টাকা তাতে কি হইছে হারা হালাল টাকা দিয়া কিনে তারপরে নামাজ পড়বো কবুল হইব না কা নবী বলেন না কবুল হবে না নবী আলাইহিস সালাম বলেন কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ লাহমু নাবাতা মিনাস সাত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাত কানাতিন নার আওলা বিহি রাওয়াহু দারামী দারামী শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন শরীরের ওই গোশত জান্নাতে যাবে না যেই গোশত হারাম খাদ্যের দ্বারা বর্ধিত হয়েছে আরে বেটা হারামের টাকার কিনা পোশাক খুলে ফেলতে পারো কিন্তু তুমি যে হারাম খাইয়া শরীরের মধ্যে এনার্জি তৈরি করলা রক্ত বাড়লো গোশত বাড়লো এনার্জি বৃদ্ধি হলো নবী বললেন ওই যে খাইলা লা ইয়াদখুলুল জান্নাহ লাহমু নাবাতা মিনাস সাহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাহতি কানাতিন নারু আওলা বিহি রাওহু দারামী দারিম শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন শরীরের ওই গোশত জান্নাতে যাবে না যেই গোশত হারাম খাদ্যের দ্বারা বর্ধিত হয়েছে যেই গোশত হারাম খাদ্যের দ্বারা বর্ধিত হয়েছে ওই গোশতের জন্য উপযুক্ত ঠিকানাই হলো জাহান্নাম উপযুক্ত ঠিকানাই হলো জাহান্নামের আগুন এত সুন্দর পৃথিবীতে হালাল ইনকামের অনেক রাস্তা আছে কথা কোন আছে না এরপর হারাম পথে পা বাড়ায় পরকালে এরা ভালো খাবার চিনবে না পোষা খাবার জন্য ভিড় জমাবে এটা বোঝাবার জন্য আপনাকে বলি নবী আলাইহিস সালাম যখন মিরাজের রাতে একের পর এক জাহান্নামের দৃশ্যগুলো তিনি পর্যবেক্ষণ করলেন ইনভেস্টিগেশন করলেন তখন নবী আলাইহিস সালাম দেখলেন যে একদল নারী পুরুষের সামনে ভালো খাবারটা আছে কিন্তু ভালো খাবার খাচ্ছে না পচা দুর্গন্ধযুক্ত খাবারের জন্য ভিড় জমাচ্ছে নবী বললেন ইয়া ফিয়া জিবরাইল মান হা উলাই ইয়া জিবরাইল ও জিবরাইল এই নারী পুরুষ গুলো কারা তাদের সামনে ভালো ভালো খাবার থাকার পরও ভালো খাবার গুলি তারা হাতে নিচ্ছে না পথ দুর্গন্ধযুক্ত খাবারের জন্য তারা ভিড় জমাচ্ছে কারণ কি জিব্রাইল বলেন রাসূল দুনিয়া জমিনে আপনার উম্মতের মধ্যে একদল আছে হালাল ইনকাম আছে ওরা হালাল দ্বারা চোখে দেখে না দুনিয়াতে হালাল তাকে হারাম জেনেছে আর হারাম তাকে হালাল জেনে উপার্জন করেছে
এই জন্য জাহান্নামের ভিতরে তাদেরকে ভালো খাবার দেওয়া হবে ভালো খাবার তারে খারাপ মনে করবে আর খারাপ পোষা দুর্গন্ধ যুক্ত খারাপ খাবার তারে ভালো খাবার মনে মনে বলে বলে ভক্ষণ করবে একটাই কারণ দুনিয়াতে তারা হালাল তারে হারাম বানাইছে হারাম তারে হালাল বানাইছে এমন আল্লাহর বান্দা আছে না অভাব নাই জিবরাইল বলে নবী দুনিয়াতে তারা হালাল তারে চোখে দেখলে হারাম তারে চোখে দেখছে পরকালেও তারা পোষা দুর্গন্ধযুক্ত খাবার তারে চোখে দেখবে ভালো খাবার তারে দেখবে না পোষা খাবার তারে ভালো মনে করে খাবে কারণ দুনিয়াতে হারাম খাবার তারে ওরা ভালো মনে করে খাইছে কথা কটে কে এই জন্য এটা হলো তাদের পরিণতি মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান এই জন্য এই জীবনের চলার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে যদি আল্লাহর কাছে কবুলার মঞ্জুর করাতে হয় তাহলে শর্ত হলো হালাল খাবার খাওয়া লাগবে ঠিক কিনা এরপরে আসেন লোকমান হাকিম বললেন ভাই ও আমার আকাল ভাই চার নাম্বার তোমাকে আমি কাজ দিলাম চার নাম্বার হলো তুমি সিয় গুপ্ত অঙ্গের হেফাজত করবা সিয় গুপ্ত অঙ্গের হেফাজত নারী পুরুষের গোপন অঙ্গ আছে নারীদের গোপন অঙ্গ আছে পুরুষের গোপন অঙ্গ আছে নারীদের গোপন অঙ্গ মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই গোপন অঙ্গ এটা দেখার অধিকার একমাত্র স্বামীর কথা বলে ঠিক কিনা কিন্তু রাস্তাঘাটে ভ্যানসা লোকে দেখে দেখে মশা মারে দুনিয়ার মুসলমান ইমানদারেরা অর্ধ অঙ্গ হয়ে চলাচল করে এমন নারীদেরকে নবী আলাইহিস সালাম দায়ুস বলেছেন মুসলমান ইমানদারেরা সিয় গুপ্ত অঙ্গ হেফাজত করতে হবে লোকমান হাকিম বললেন ভাইরা কাল সিয় গুপ্ত অঙ্গ হেফাজত করতে হবে আজকে বর্তমান যুগে যুবকের পুরুষের গুপ্ত অঙ্গে প্রকাশ্য প্রকাশ্য করে দিয়েছে যেমন আরা গেঞ্জি পরে খাটো গেঞ্জি প্যান্ট পরে খাটো প্যান্ট ও যখন নামাজে যায় রুকুতে যেমন তেমন সেজদায় গেলে গেঞ্জি কয় আপ প্যান্ট কয় ডাউন মাঝখানে বর্ডার আমার বাবার পাকিস্তানি আমলের পায়জামা দেখছি আমার মতন হাইয়া দুইজন মিয়াজির ভাও ঢুকতে পারবো ওই যে ওই পায়জামা দিয়ে একেবারে এত বড় বড় প্লাজু আমি আব্বারে কইতাম আব্বা এটা কি পায়জামা না লুঙ্গি এত মোড়া জুলা জালা আর এখন প্যান্ট বানাই টেলারের কাছে যাই ভালা করে মাপ নেন কেমনে গিয়ার কমায়া দিবেন নাবির সাইদা গুল নিষেধ ঠিক কা এর ঘরে বানায় প্যান্ট ছেলেরা আসন আনা নাবির থেকে হাতুন নিচ পর্যন্ত ঢাইকা রাখা ফরক যুবকদের মধ্যে ওপেনলি পাপ করে বেড়াচ্ছে ভালো করে কান লাগান ওপেনলি পাপ করে যখন বেড়ানো হয় পৃথিবীতে যখন পাপ মদ গাঁজা ইয়াবা ব্যভিচার এইগুলো যখন উপেন্লি হয়ে যায় তখন আল্লাহ পাক ভূমিকম্প দেয় গজব দেয় আজাব দেয় করোনার মত মহামারী দেয় কথা বল ঠিক কি না আপনি দেখেন অসংখ্য যুবকের প্যান্ট গুলি মেপে দেখেন ও আবার থ্রি কোয়ার্টার পরে থ্রি কোয়ার্টার কথা কোন লাগে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ইতরের মতন ঘুরে রাস্তাঘাটে হ্যাঁ পয়সাওয়ালার ছেলে আমি কে এত পয়সাওয়ালার ছেলে না ওই তোর ই তোর কথা কল ঠিক না আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার পরে যে আল্লাহর কথাকে প্রাধান্য দেয় না নবীর কথাকে প্রাধান্য দেয় না ও কিছুতেই নবীর আশেক নবীর উম্মত দাবি করতে পারে সিয় গুপ্ত অঙ্গের হিফাজত করতে হবে নারী হোক এবং পুরুষ হোক সিয় গুপ্ত অঙ্গের হিফাজত করতে হবে টাইট ঠিক জামা কাপড় পরা যাবে না মহতারাম হাজেরেন এরপরে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার টাইম নাই পঞ্চম নম্বর কথা হলো হক কথা বলা সত্য কথা বলা লোক মানে কেউ কয় পায় রাখা পঞ্চম নম্বর হলো তোমাকে সত্য কথা বলা লাগবে মুসলমান নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হক কথা বলা তেমন ফরজ কথা বলে ঠিক কিনা আরে হক কথা বলা যদি ফরজ না হতো তাহলে এই দেশের অসংখ্য আলেমরা হক কথা বলার কারণে জেলখানায় যাইতো না কারণ হক কথা বলার ফরজ না হতো ওরা হক কথা বলতো না সুতরাং জেলখানায়ও যাইতো না একমাত্র জেলখানায় গিয়েছে ফাঁসির মঞ্চে গিয়েছে রিমান্ডে গিয়েছে একমাত্র হক কথা
আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া রাতে রাধারে যারা সেজদাতে রয় দো চোখের স্রোতে নদী যেন বয় চলনার হাত চলি যতই আশোক না পিছনে ফিরে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না ভয় থাকতে হবে কার আসলে বলেন কার যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে ওরা সত্যবাদীদের সঙ্গী হবে ঠিক কিনা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদীদের সঙ্গী হতে হবে হক কথা বলতে হবে প্রয়োজনে জেল জোল মারবে ইমান আসবে তবু হকের আওয়াজ বন্ধ করা যাবে না হক থেকে পিছপা হওয়া যাবে না কথা বলে ঠিক কিনা এই জন্য নারে তাকবীর শেখ আহমদুল্লাহ সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে যাই হোক আমার ভাইয়েরা স্যার লোকমানের উপরে কথা বলছিলাম পাঁচটি দর নয় কি উপদেশের মধ্যে পাঁচটির কথা বললাম পঞ্চম নাম্বারে হলো হক কথা বলা হক কথা বলা দরকার আছে না নাই কথা বলা আছে না নাই হক কথা বলবেন না নামাজ কবুল হবে না ইবাদত কবুল হবে না হক কথা বলাই লাগবে হক কথা বলে বলে অসংখ্য নবী রাসূলগণ জীবন দিয়েছেন অসংখ্য কোরআনের কর্মী জীবন দিয়েছেন হক কথা বলে বলে অনেক কোরআনের কর্মী জেলখানায় রিমান্ডে ফাঁসির মধ্যে কথা কঠিন কিনা হক কথা বলতেই হবে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হক কথা বলা যেমন ফরজ কথা বলা ঠিক কিনা সুতরাং যা কিছু আলোচনা করেছি আমি দীর্ঘায়িত করছি না কারণ বক্তাকে বসিয়ে রাখা কথা বলার ওইটা আদবের খেলা এই জন্য আমি আমার প্রিয় শায়খের কাছে দোয়া চাচ্ছি আমি আমার যতটুকু আলোচনা করেছি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু